কোথায় গেছে বলুন তো মৌরি, এতক্ষণ দেরি হচ্ছে কেন? আপনাদের প্রতিবেশীর বাড়িটা কত দূর? আমার তো আর অপেক্ষা করা চলে না, আমাকে আবার অনেক দূর যেতে হবে। আজ আমি তাহলে উঠি। ওমা, সে কি উঠবেন কি? মৌরি এক্ষুনি চলে আসবে দেখবেন। আমার মনে হয় সেলাই শিখে ও বোধহয় মন্দিরে গেছে। আমার মেয়ের তো আবার ঠাকুর দেবতায় খুব মন, সারাদিনে একবার রাধাকৃষ্ণ দর্শন না করলে ওর মন ভালোই থাকে না। আমাকেও আপনাদের বাড়ি আসার সময় রাধাকৃষ্ণের মন্দির হয়েই ঘুরে আসতে হয়েছে। কিন্তু বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়িতে আসতে তো রাধাকৃষ্ণর মন্দির পড়ে না, সে তো উল্টো রাস্তায় পড়ে। তুমি, তোমাকেই নাই পুকুর পাড়ে জিজ্ঞাসা করলাম যে গিরিশ বাবুর বাড়িটা কোথায়। ও, তুমি মৌরি মানে গিরিশ বাবুর মেয়ে? শালুক ফুল, বাহ, তুমি নাকি সেলাই শিখতে গিয়েছিলে? তুমি নাকি রাধাকৃষ্ণ মন্দিরও ঘুরে আসবে? হ্যাঁ, ঠিক আমার মেয়ের মতো। আমার মেয়েও সারাদিন গাছে গাছে ঘুরে বেড়ায়, কোনো না কোনো দিন তার হাঁটু ছড়ছে, কোনোই কাটছে। আচ্ছা, এই বয়সে কি সেলাই ফুরাই নিয়ে ঘরে বসে থাকার কথা নাকি মন্দিরে যাওয়ার কথা? আমি তোমার মামা শ্বশুর। অখণ্ড সৌভাগ্যবতী হও, এটাই তো খেলার বয়স, এখনই তো খেলবে। তাছাড়া বউ হওয়ার পরে বাড়ির কাজকর্ম, রান্না বান্না, পুজো পাঠ সবই তো করতে হবে তোমাকে। হ্যাঁ, আপনি ওকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, ওর যেন সংসারে মতি হয়। আশীর্বাদ করি, সৌভাগ্যবতী হও। আচ্ছা, আমি আসি তাহলে। ঠাকুর, এই মামা, আজ বড্ড বেশি খাবার হয়ে গেছে না? না দাদা, ওয়েট লুজ করেছে। নাও দাদা। আরে, তোর করছিসটা কি? বিয়ের ডেট যে এগিয়ে এলো, এখনো কোনো হোটেল বুকিং হয়নি, পরে কিছুই পাবি না। কমলেশ করেটা কি? কমলেশকে রোজ বলছি দাদা। কমলেশকে বলে কিছু হবে না, শেষকালে দেখবি তোদেরই বাড়ির সাথে মেলা পেতে সোনামণির বিয়ে হচ্ছে। সেটা কিন্তু ভালোই হবে মা। আমি বলছি যে এত বড় বাড়ি থাকতে শেষ পর্যন্ত নলিনের বিয়ে হোটেলে হবে। বাই দ্য ওয়ে, মামা, ক্যান আই প্লিজ হ্যাভ আ রিং সেরেমনি? রিং সেরেমনি, মেহেন্দি, সঙ্গীত, সঙ্গীত, সব আমি ঠিক করে দেবো, রাইট? হ্যাপি? তবে হ্যাঁ, রেজিস্ট্রিটা বাড়িতেই হবে, ওকে? বিয়ের দিন সকালবেলায় ছেলেপক্ষে এখানে আসবে। কিন্তু মা কিছু বলবে?
না বলছিলাম কি যে বিয়ের দিন সকালে যদি ছেলের বাড়ির লোকেরা এই বাড়িতে আসে তাহলে তো নলিনীর ওই গায়ে হলুদ নান্দি মুখ এ সমস্ত কি করে হবে মা? ও যে বলে না যে ছেলে আর মেয়ে যদি দুজন দুজনকে আগে দেখে ফেলে তাহলে নাকি অমঙ্গল হয়। শোনো আলো, তোমার এই মান্ধাতা আমলে ধ্যান ধারণাগুলো আমাদের এই এই আলোচনার মধ্যে না আনলে নয় কি? আরে নিখিলের কি খবর? এতদিন ধরে ও গ্রামে বসে করছেটা কি? হ্যাঁ নিখিল, ওই ওই রকমই বাবার মতো। তোরা জানিস একটা সময় খেজুরের রস দিয়ে আমি পেটটি খেলি। এই রস খেলাম না নেশা হয়ে যাবে। কত আর নেশা হবে থেকে বেশি রঞ্জনা এক চুমুক এই ভরে করে আমি যাচ্ছি তুই নিখিলের সাথে পলাশ টাঙা যাসনি? পলাশ টাঙা কই? না তো, নিখিল কোথায়? তার মানে নিখিল এখনো পলাশ টাঙায়? এখনো পলাশ টাঙায়? ও কবে আসবে বলতো? গড নোজ কি যে করছে ওই পলাশ ডাঙায় বসে। আচ্ছা ওখানে তো সন্ধে হওয়ার পর মানে কোনো লাইফই নেই, একদম ঘুটঘুটে অন্ধকার। হাউ বোরিং। না না, কিছু তো একটা আছে। কি আছে ওখানে?
মেবি সামথিং ইন্টারেস্টিং। মীরা দিদি, হ্যাঁ, তোমার কফি। আচ্ছা নলিনী দি, ওখানে আর দাদু ছাড়া কে কে আছে? আমাদের সোনা পিসি আছে, বিরাট বড় দেশের বাড়ি আছে, অনেক ধান ক্ষেত আছে, আর আছে ইয়া বড় একটা পুকুর। পুকুর? তাহলে নিশ্চয় মিস্টার নিখিল চৌধুরী সেই পুকুরে মাছ ধরছে। আচ্ছা নলিনী দি, ওখানে আর কি কি আছে? ওফ নীরা, আমি এত কিছু জানি না। যখন নিখিল ফেরত আসবে তুই সব ডিটেলস ওর থেকে পেয়ে যাবি, ওকে? কি বলছে? নো নেটওয়ার্ক। শুধু এই এক কথা তোকে বলতে পারি, দ্যার ইজ নো নেটওয়ার্ক ইন পলাশডাঙ্গা। নিখিল, আচ্ছা কখন থেকে তোর মোবাইলটা বাজছে বলতো? ও মাই গড। নীরা, কতগুলো মিসড কল? দশটা। দশটা? ও তোকে না এবার খুন করে ফেলবে। কিগুলো কি করছিলিস তুই? দেখতে পাচ্ছিস না, সোনা পিসির সাথে কাজ করছিলাম রান্নাঘরে আমি। এই বাকি সবাই কি করছে রে? ভেজা ফ্রাইডে গুলতানি শুনছে, কেউটা এখনো আউট, ভাবতে পারছিস? এখনো ওর পাশে বসে রঞ্জনা নেল পালিশ লাগাচ্ছে। এরা পারে বটে। আচ্ছা তুই শোন, তুই নীরাকে ট্রাই করে দেখ পাস কি না, আমি দেখি সোনা পিসি কি করছে রান্নাঘরে। থ্যাংকস থ্যাংকস, উইশ মি লাক, উইশ মি লাক। আচ্ছা সিরিয়াসলি, উফ, ওকে এতবার বললাম, আমি জানি না। আচ্ছা জাস্ট কল ইউ ব্যাক, বাই। রিয়েলি সরি আর আজকে এত। আমি জানি। কি জানিস? তো দেরি হলো কেন? কেন? তুই গুঞ্জাকে টিউশনে ড্রপ করতে গেছিলি, তাই তো? তোকে কে বললো? নলিনীদির সাথে কথা হলো। ও, কিন্তু আজকে যা একটা খবর আছে না? জানি। চলো 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 পাল্টাই।